আসসালামু আলাইকুম ফিভার্স এটা সৌদি আরবের মদিনা শরীফ থেকে ভিডিওটা করা আমরা নামাজের পরে আপনার টাইম থাকে তখন হাঁটা আসলে ওরকমই একটা সময় যেটা ইভিনিং টাইম ছিল আমরা বেরিয়েছি হাঁটার জন্য চাটা খেলে ভালো হয় ধরনের আসল উদ্দেশ্য তো ইবাদত কিন্তু এর মাঝে আমরা যে সময়টা পাই তখন একটু হাঁটতে ইচ্ছা করে ঘুরে বেড়াতে ইচ্ছা করে ওরকমই একটা সময় তা আমরা ডেট মার্কেটে আমাদের নিয়ে যায় মানে খেজুরের যে মার্কেট খেজুর কিন্তু আসলে মার্কেটে যেতে হয় না খেজুর সব জায়গায় পাওয়া যায় কিন্তু আমাদেরকে একজন মদিনাবাসী যিনি লোকাল ওখানে উনি আমাদেরকে ডেট মার্কেট নিয়ে গেছিল মানে যেখানে খেজুরের বড় মার্কেট প্রত্যেকটা দোকানেই আপনার খেজুর পাওয়া যায় ওরকম একটা মার্কেট আমি আসলে হাঁটার সময় ভিডিওটা একটু শেখি হয় ওই জন্য আগে থেকে সরি বলে নেছি। আপনার কাইন্ডলি তারপর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন অনেক ধরনের ডেট দেখতে পাবেন খেজুর দেখতে পাবেন সো তো ঠিকই আমরা মার্কেটে গেলাম ওই লোকাল বাংলাদেশী ছিল উনি মদিনা অনেক বছর ধরে থাক আছেন ওই ধরনের একজন এখানে ডেট দিয়ে যে কত খেজুর দিয়ে যে কত কিছু করা যায় ওটা আপনি দেখতে পাবেন এগুলি চকলেট এক ধরনের এগুলি কিন্তু ফ্রুটস বেসড আমার যেটুকু মনে পড়ে তাও ডেট আছে হয়তো এই ধরনের কতক্ষণ ভিতরে ওই ধরনের চকলেট আপনি এগুলিও কিনতে পারেন আপনার দেশে যখন ফিরে যাবেন বা যে আপনার যে জায়গা থেকে এসছেন ওখানে যখন ফিরে যাবেন মানুষ তো চাইবেই কিছু না কিছু আপনারও দিতে ভালো লাগবে আমাদেরকে গিফট দিতে ভালো লাগবে ওই জন্যে এই ধরনের গিফট নিয়ে যাওয়াই ভালো খেজুর আমরা কে না পছন্দ করি আর খেজুরের অনেক ধর কত ধরনের খেজুর যে হতে পারে আপনার ওখানে গেলেই বুঝবেন এই যে ব্ল্যাক যে খেজুরটা এটা বোধ আজুয়া সরি যেটা বোধ আজুয়া খেজুর আজুয়া আপনার নাম শুনেছেন ওটা খুব নাম করে একটা খেজুর যেটা কিনা হাদিস শরীফে আছে উল্লেখ আছে এবং এই ব্রাউনের মধ্যে একটা বাংলাদেশে পাওয়া যায় একটা দুটো বাংলাদেশে পাওয়া যায় কিন্তু এই ব্ল্যাকটা কিন্তু আমি মনে হয় মনে হয় না খুব একটা বেশি পাওয়া যায় এদিনই হয়তো যেতে পারে কয়েকটা জায়গায় এটাও একটা এটাও এক ধরনের খেজুর এটা কিন্তু আমেরিকাতেও কোনো কোনো জায়গায় পাওয়া দেখেছে এই খেজুরটা আপনার খুব চমৎকার এটা একটু ভিন্ন এগুলি আপনার মনে হবে যে স্লাইটলি ডিফারেন্ট কিন্তু টেস্ট ভিন্ন আমার একটা সাজেশন হবে আপনি আমরাই যেটা করেছিলাম আজোয়া যেহেতু আপনার একটু দাম বেশি এবং আজোয়া যেহেতু নাম করা আজোয়াটা আমরা বেশি নিয়েছিলাম এটা দেখেন এটা এটা একটু ডিফারেন্ট কালার ওয়াইজ বুঝছেন কালার কিন্তু ডিপ হয় এগুলি কোনোটা ডিপ কোনোটা লাইট তা আমরা আজোয়া বেশি করে নিয়েছিলাম অন্য অন্য খেজুর কম নিয়েছিলাম আমার যেটা সাজেশন পর আমরা আফসোস করেছি আর এই সব ধরনের খেজুর নিলেই বোধ ভালো ছিল তাহলে এক সব ধরনের একটা টেস্ট পাওয়া যেত এ ধরনের আমরা কিন্তু কিছু ক্যান্ডিও বোধ নিয়েছিলাম আমার মনে এই কানে নিয়েছিলাম আমার আছে এটা আবার বাদাম আছে এগুলিতে খাওয়ার সময় বাদামের ইয়ে পরে এটাও নিয়েছিলাম ধরনের মিক্স এটা হচ্ছে চমৎকার এটার ভিতরে আপনার বিচিটা রিপ্লেস করে পিচিটে নিয়ে ফেলে এর মধ্যে আবার আমন বাদাম দিয়েছে এরা খুব আন্তরিক ছিল মনে আছে এটা কিন্তু চমৎকার আপনি পিচি আর করতে হবে না পিচি এটা আপনি জিজ্ঞেস করে নেবেন যে এর পিচির মধ্যে বাদাম কোনটাটা আছে আমন বাদাম ছিল আমাদেরটা ওটা হলে আপনি পুরোটাই আপনার ভিতরে একটা ক্রাঞ্চি একটা বাদাম পাবেন ওরা বড়াই এটাকে কোনোভাবে ফ্রাই করে এটাকে একটু মটমচে করে কি দেখছেন এগুলো হচ্ছে ডেটের চকলেট আবার প্যাকেটে কিছু আছে প্যাকেটগুলি একটু আরও দামি এবং ওগুলির ভিতরে সব সাধারণত ওই ধরনের থাকে আমি যেটা বললাম বিচি বের করে ওরা ইয়ে করে আপনার বাদাম দেয় কিছু আছে ফ্রিজে রাখার এগুলি ভিন্ন এগুলি কাঁচা এগুলি কিন্তু খুবই চমৎকার প্রথম আমরা বুঝে নেই এক জায়গায় যখন খেলাম তখন বুঝতে পারলাম যে কাঁচাগুলি কিরকম কাঁচার মধ্যে আমি অনেক ধরনের আছে নরমটা আপনি চুজ করবেন দেখছেন এগুলি কাউকে দিলে খুব খুশি হয়ে যায় এই ধরনের ডেটের একদম বক্স দিলে আবার ছোট আছে অনেক ধরনের আছে আমরা আবার ডেটের বাগানেও গিয়েছিলাম বাগানে গিয়ে বাগানে আবার মধ্যে একটা দোকান ছিল খুবই সুন্দর একটা ডেটের দোকান ছিল ওখান থেকে কিনেছিলাম এই এটা হচ্ছে এটা আজোয়া এটা খুবই নাম করা এটা সবচেয়ে বোধ দামি খেজুর যেটা ওটাই হচ্ছে আজোয়া খেজুর আজোয়া খেজুর অথবা আপনি আবার কতগুলি আছেন

যেটা আমার করা উচিত যেটা আমাদের করা উচিত ওটা হচ্ছে সব ধরনের খেজুর থেকে টেস্ট করে দেখা তখন আপনি বুঝতে পারবেন এর কিরকম ডিফারেন্ট খেজুরের ডিফারেন্ট টেস্ট এই এই দোকানটা আবার অনেক ছিল এখানে যাই হোক আমরা এটা অন্য সময় সম্ভবত বা যাওয়ার সময় কিংবা অন্য সময় হতে পারে চমৎকার আপনার স্ট্রাকচারগুলি আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই ওয়েল মেনটেন্ড ওয়েল অর্গানাইজড একটা সিটি মদিনা সিটি আমাদের নবিসুল ইসলাম যেখানে হিজরতে গিয়েছিলেন আপনার প্রতিটা আপনি যখন বাসে করে যাবেন বা গাড়ি করে যাবেন তখন দেখবেন অনেক সুন্দর সুন্দর স্ট্রাকচার দেখতে পাবেন ইদানিং অনেক পুরনো অনেক স্ট্রাকচার ভেঙে আবার নতুন করে করছে ওটাও দেখতে পাবেন অনেকগুলি কিন্তু হোটেল আছে আচ্ছা আমাদের খেজুরের পর্ব প্রায় শেষ তারপরে আপনার ভিডিওটা দেখুন এখানে বেশ কিছু স্ট্রাকচার দেখাচ্ছি আমি হোটেলস অনেক হোটেলস লাগে আসলে কারণ আমাদের প্রচুর হাজি এবং আপনার হাজিরা যায় ওই জন্যেই থ্যাংক ইউ ভিউার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ প্রথমে ভিডিওটা আসুন ইংলিশে ছিল এটা পরে বাংলায় করেছি থ্যাংকস ফর ওয়াচিং